দক্ষিণ কোরিয়া প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধানে তেরো দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি বাংলাদেশের রাষ্ট্রদূতের হাতে তুলে দেন দেশটিতে বাংলাদেশি মুসলিম কমিউনিটির সদস্যরা স্মারকলিপিতে রাষ্ট্রদূতের মাধ্যমে দেশে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানানো হয় বাংলাদেশের রাষ্ট্রদূতের নেতৃত্বে দূতাবাসের বৈষম্যমূলক আচরণ পরিহার করে প্রবাসীদের কল্যাণে স্বচ্ছতা ও সহযোগিতার ভিত্তিতে সকল কার্যক্রম পরিচালিত হওয়া সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্মারকলিপিতে তুলে ধরা হয় আমাদের প্রবাসীরা বেসিক ডেতে গিয়ে অফিসিয়াল কাজগুলো করতে হতো তো এই জায়গাটাতে দেখা যায় আমাদের ভাইদের জন্য অনেক জটিল হয় কোম্পানিতে ছুটি পায় না যার কারণে আমরা আবেদন করছিলাম যে প্রতি মাসের অন্ততপক্ষে দুইটা শনিবার এবং একটা রবিবার যাতে প্রবাসীদের জন্য অফিস খোলা থাকে বিভিন্ন কমিউনিটিগুলা যা যারা আছে তাদেরকে নিয়ে দ্বিমাসিক অথবা ত্রৈমাসিক বৈঠক করে যে প্রবাসীদের সমস্যা আছে সেই সমস্যাগুলো সমাধানের জন্য খোলা আলোচনা করা এ ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলি কোন ধরনের বৈষম্য ছাড়াই দূতাবাস সব প্রবাসীদের জন্য সমানভাবে কাজ করবে এমনটাই প্রত্যাশা রেমিটেন্স যোদ্ধাদের আমরা চাই যে আমাদের এই অ্যাম্বাসি কাজ করবে আমাদের সাধারণ প্রবাসীদের জন্য সকল প্রদেশ প্রবাসীদেরকে সমানভাবে দেখবে যেন কোনো বৈষম্য না থাকে বৈষম্য না থাকে সেটার ব্যাপারে অ্যাম্বাসিডরাও স্যারের সাথে কথা হয় তিনি আমাদেরকে আশ্বস্ত করেন এ বিষয়ে যে সামনের দিনগুলোতে আর এম্বাস অ্যাম্বাসিতে কোনো ধরনের বৈষম্য থাকবে না এদিকে তাদের দাবিগুলো পর্যায়ক্রমে পূরণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিউনিটির নেতারা বৈষম্য দূর করতে উজ্জ্বল দৃষ্টান্ত দক্ষিণ কোরিয়া সব ধরনের বৈষম্য দূর করার মাধ্যমে নিম্ন অর্থনীতি থেকে উচ্চ আয়ের অর্থনীতিতে রূপান্তরিত হওয়ার গুটি কয়েক দেশের মধ্যে অন্যতম একটি দেশ দক্ষিণ কোরিয়া দক্ষিণ কোরিয়া থেকে মোহাম্মদ হানিফ সময় সংবাদ